শীত আরো বাড়লে কি হবে জনজীবনের? এই শীতের রাতে আপনি আছেন কোন জায়গায়? আমরা আছি আম্বরখানা পয়েন্টে। প্রিয় দর্শক, প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেল থেকে আমি নুমান এবং শাহেদ তালুকদার ভাই আমরা আছি সিলেট শহরের আম্বরখানা পয়েন্টে। আমরা যে জায়গায় আছি সেই জায়গায়, অর্থাৎ সিলেট শহরে আজকে তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস বর্তমান তাপমাত্রা। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে, তাপমাত্রা ছিল 9 ডিগ্রি। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি। আপনি যে জায়গায় আছেন, যে দেশে আছেন, সেখানে বর্তমান তাপমাত্রা কত? শীত যদি আরও বাড়ে কী পরিস্থিতি হবে জনজীবনের? আপনার এলাকার যে মানুষগুলো আছে, যে শীতের পোশাক কিনতে পারছে না, তাদের কী পরিস্থিতি হবে? আগামী বুধবার পর্যন্ত এরকম তাপমাত্রা থাকতে পারে। দেশের বিভিন্ন জায়গায় সূর্যের দেখা মিললেও শীত কিন্তু কমবে না, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। অপরদিকে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, এরপর শীত আরও বাড়তে পারে। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু শৈত্যপ্রবাহ 2 থেকে 3টি পড়ার সম্ভাবনা ছিল। যারা আমাদের সাথে আছেন, সামির আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? প্রিয় ভাই লন্ডন থেকে আছেন, আমার কিন্তু জানা আছে আপনি সিলেটি চ্যানেলের প্রিয় মুখ, প্রিয় বড় ভাই, কেমন আছেন আপনি? অ্যালেক্স জিহাদ, 0 ডিগ্রি কোন জায়গায় জানিয়ে দিও, ফেনীতে কত? ভাই আপনি যে জায়গায় আছেন, সাথে সাথে গুগলে আপনি লেখেন তাপমাত্রা, সাথে সাথে চলে আসবে আপনার জায়গার তাপমাত্রা। যারা আমাদের সাথে আছেন, আপনারা আপনার জায়গার তাপমাত্রা কত ডিগ্রি জানিয়ে দিবেন। যারা অনেক যুক্ত হয়ে গেছেন, লন্ডন 5 ডিগ্রি তাপমাত্রা, আমরা যে জায়গায় আছি 18 ডিগ্রি তাপমাত্রা, তারপরেও কিন্তু যে ঠান্ডা লাগে, শীতের পোশাক লাগানো আছে। আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে যারা দেখলাম শীতের পোশাক লাগানো, অর্থাৎ কেউ বা জ্যাকেট, কেউ বা হুডি, কেউ হাতওয়ালা গেঞ্জি, হাতওয়ালা শার্ট, কেউ বা দেখা যাচ্ছে যে মাথায় হেলমেট পরে, শীতের পোশাক পরে, শু ট্রাই লাগিয়ে হাঁটছেন রাস্তায়। সাইফুল ইসলাম ভাই ইউএসএ থেকে কত ডিগ্রি তাপমাত্রা জানিয়ে দিবেন। শামিম আহমেদ ভাই কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, আপনি কোন জায়গা থেকে আছেন? আবদুল্লাহ আল আমান কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। মফিক মিয়া সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফয়সল মিয়া সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান, লন্ডন থেকে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? লন্ডন থেকে যুক্ত হয়েছেন, হ্যাঁ আমাদের জানা আছে, আমাদের দর্শকরাও জানে, আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ওনার পরিবার নিয়ে লন্ডনে আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। সাব্বির ভাই অনেক ঠান্ডা, কত ডিগ্রি তাপমাত্রা জানাইবা? আর যদি শীত বৃদ্ধি পায় তাহলে কি পরিস্থিতি আপনার হইব জানাইবা। আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট আরিফ চত্বর, আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আপনারা দেখতে পারা, যে চত্বরের নাম দেওয়া হয়েছে আরিফ চত্বর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুলক চৌধুরীর নামে এই চত্বরের নাম দেওয়া হয়েছে। যারা আমরা সাথে আসুন, বিভিন্ন জায়গাতে অনেক কমেন্ট করবা কতটুকু শীত লাগে, এই শীতে আপনি ভালো আসেননি, আপনার পরিবারের সব ভালো নি, সব কিছু জানাইবা, শীতের পোশাক কিনছেন নি? আর অবশ্যই শীতের পোশাক কিনিল চেন, আর যদি নাও কিনেন, গত বছরের শীতের পোশাক কিনরানি না, কিনা লাগেন না। ফয়সল মিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। সামির আহমেদ ভাই ধন্যবাদ জানাইরাম, আফসানা রহমান ধন্যবাদ জানাইরাম আমরা সাথে যুক্ত হওয়ার জন্য। সাইড দিন তাকি কমলর ভিতর তাকি বারইরাম না, আফসানা রহমান করে সাইড দিন তো কমলর নিস্তনে বারইরাম না, এত শীত লাগেন নি। আহমেদ ফারাবি সারা, আমি তো দক্ষিণ সুরমা তাকি, ওইলে আমার গরম লাগে, আপনার গরম লাগে? আচ্ছা আচ্ছা। দিলুয়ার আহমেদ, আমরার গাঁও তো খুব ঠান্ডা, আপনার গাঁও নাম কি তা কক্ষ, হে কোন জায়গাতে যুক্ত হয়েছেন, কোন দেশ তো যুক্ত হয়েছেন, অবশ্যই অবশ্যই জানাইবা। আম্বরখানা পয়েন্টও আছি, আম্বরখানা জামে মসজিদ ক্যামেরার সম্মুখ প্রান্তেই দেখতে পাচ্ছেন, সাথে আপনাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে আড্ডা দিতে চাই। আর এই শীতে কেমন আছেন, আপনি যে জায়গায় আছেন, যদি আরও শীত বৃদ্ধি পায় আপনার এলাকার জনজীবনের কি পরিস্থিতি হবে জানতে চাই, কমেন্ট করবেন। আকরাম ভাই, রুমান ভাই, যে ঠান্ডা লাগে, কোন জায়গা তুমি যুক্ত হয়েছো? ইমরান আহমেদ, মানে এই শীত কইবা আসুন অসহায় মানুষদের পাশে দাঁড়াই, অবশ্যই আসুন, যারা পথ শিশু ফুটপাতে বসবাস করে, বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়াই, শীতার্তদের পাশে দাঁড়াই, যারা খাদ্য জোগাড় করতে পায় না তাদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করি। জুনেদ আহমেদ সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন, প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ফয়সল মিয়া ভাই, লন্ডন 3 ডিগ্রি, আপনি যে জায়গাতে আছেন 3 ডিগ্রি, আর সামির ভাই জানিয়েছেন 5 ডিগ্রি, অর্থাৎ 2টা ডিস্ট্রিক্ট নাকি তা জানাইবা, মানে 2টা শহর নি আপনারা দুইজন জানাইবা। মুজাহিদুল ইসলাম ধন্যবাদ, আর এস যে ঠান্ডা রাজনগর থেকে, কোন রাজনগর, কোম্পানিগঞ্জের রাজনগর নাকি মৌলভীবাজার রাজনগর, একটু জানাইবা। আকরাম হুসেন ভাই, বন্দরবাজার তাকি খুব বেশি ঠান্ডা লাগে, কতটা তাপমাত্রা? 18 ডিগ্রি তাপমাত্রা আম্বরখানা পয়েন্ট আমরা জন্য আছি। আবদুল্লাহ আল আমাদ, বাম্পারা ফর খবর কি তাই শীত জানতে চাইরা, বাম্পারা ভাই শীত ভালো আছেন, আপনারা সব ভালো থাকতা। জাকির ভাই সারাদিন আহ
শীতের কারণে শুইতেও পারা না, দিনও শুইতে পারা না শীতের কারণে। জাকির ভাই কইরা যারা আমরা লোকে আছেন, জুনেদ ভাই আলহামদুলিল্লাহ, সামির ভাই ইয়েস অবশ্যই ধন্যবাদ জানাইরাম, তাই জানাইরা যে সামির ভাই এক জায়গাত আর আমরার ফসল মিয়া ভাই আরও জায়গাত অনেক জায়গা যুক্ত আছেন। মৌলভীবাজার তনে আর এস আহমেদ ফারাবি সারা, হ্যাঁ আমরা লাইভ দারুণ লাগে, ধন্যবাদ জানাইরাম আমরা লোকে যুক্ত থাকার লাগেন। বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের নিউজ নিয়ে আমরা আপনারা সাথে থাকি। আজকে শীতর রাত, একটু আড্ডা আলোচনা দেওয়ার লাগেন আমরা আপনার সাথে যুক্ত হয়েছি। জিয়া শরীফ ভাই হ্যাঁ ওয়াচিং, ধন্যবাদ। কোন জায়গাতে ওয়াচিং আছেন কমেন্টও কইরা আপনি, কোন জায়গাতে জানাইবা যারা আমরা লোকে আছেন। এই জায়গাটা আপনার কাছে সুন্দর লাগেনি, নগরীর বিভিন্ন জায়গাতে রাস্তা বড় করার কাজ চলে, যেমন আলিয়া মাদ্রাসার সামনে একটা সাইড বন্ধ, ওপর দিকে মিরাবাজার সাইড একটা জায়গার কাজ চলে, বিভিন্ন জায়গার নগরীর রাস্তা বড় করার এমনকি ড্রেনের কাজ চলার কারণে দেখা যায় যে বেশি গাড়ি চলাচল রাস্তা, অর্থাৎ এক রাস্তা দিয়ে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়িদের, আর একটা রাস্তা যদি বন্ধ থাকে শহরে আপনারা বুঝতে পারা কি তা পরিস্থিতি ওইব বা হইতে পারে। আকরাম হুসাইন, রুমান ভাই সেফটি থাকবা রংসা খাইবা, অবশ্যই অবশ্যই। কামরুল ইসলাম জাফলং যে বেশি রান্না অবশ্যই, আসলে আপনার সাথে কিতা সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর এরিয়া জিরো পয়েন্টের এরিয়ার কেউ নাইনি, অথবা জাফলং জিরো পয়েন্ট এরিয়ার কেউ নাইনি। জাফলং জিরো পয়েন্টের দিকে কিন্তু শীত বেশি লাগবে, এর কারণ আমি জানাই পাহাড় কাছে কিন্তু পাহাড় ভারত রয়েছে, অর্থাৎ ভারতের পাশে সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন, যেমন জাফলং রয়েছে, জাফলং এমনকি সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকায় বন্যার সময় কিন্তু পানি আগে আসে, বন্যার পানি আগে আঘাত আনে, ওপর দিকে শীতের সময়ও শীত বেশি আঘাত আনে, গরমের সময়ও গরম আগে লাগে। তো মরার লাগিন ঠান্ডা, মরার লাগিন গরম হলেও বাকি সীমান্তবর্তী এলাকা সকলটা আগে উয়ায়। জাকির ভাই বিয়া শাদি হয়েছে নি বাম্পারাফার ধান্তা সাইরা, এখনো ওনার বিয়ে হয়নি, তবে এই মাসে হয়ে যেতে পারে বাম্পারাফার বিয়া। যারা আমরা লগে আসেন আব্দুল্লাহ আলামাত ভাই ধন্যবাদ জানাইরাম, প্রত্যেক আমরা সাথে থাকবা শেষ পর্যন্ত আমরা সাথে থাকবা। আপনারা খেয়ে কিতা জানতা চাইরা অবশ্যই কমেন্ট করবা, সিলেটি চ্যানেলও খেয়ে খেয়ে যুক্ত আসেন একটু কমেন্ট করবা, নগর দেখরা নগরের পরিস্থিতি দেখরা। আমরা ক্যামেরার সম্মুখ পান্তে কিন্তু রিক্সার স্ট্যান্ড দেখতাম পারলাম, আম্বরখানা পয়েন্ট থেকে জিন্দাবাজার বন্দর, এখানেও কিন্তু মোটরসাইকেলের স্ট্যান্ড, এখানে সিএনজির স্ট্যান্ড, অর্থাৎ আপনারা এই জায়গাতে কেউ হফার হফার কইরা কেউ বন্দর কইরা আপনারা বন্ধুর গায়ে দুটিও কিন্তু জিন্দাবাজার নামতে পারবো, এলে একটা পরিস্থিতি। উজ্জ্বল ভাই হ্যালো, উজ্জ্বল আহমেদ তানবীর ভাই, যারা আমরা সাথে যুক্ত হয়েছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, পার্সোনাল বিষয় এখানে শেয়ার না করা ভালো ভাই, ধন্যবাদ জানাইলাম। স্বপ্নবিলাসী কুলাউড়া থেকে আসেন, কুলাউড়া যে ঠান্ডা পড়ছে, আসলে বর্তমান সময়ে যদিও রাজধানীতে সকালবেলা, অর্থাৎ সকালবেলা সূর্যের দেখা মিলেছে, এরপর আবারও মেঘে সূর্যকে ডেকে রেখেছে, এগারোটার দিকে আবারও সূর্যের দেখা মিলেছে, তবে ঠান্ডা কমেনি, অর্থাৎ দিনের বেলাও কুয়াশা। এর আগের দিনের কথা যদি বলি, অর্থাৎ গতকালকের কথা, সিলেটে যদিও সূর্যের দেখা মিলেছে তবে কুয়াশা কমেনি, এর আগের দিন পুরো দিনটাই যেন মেঘাচ্ছন্ন ছিল। সাইদুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই, খুব বেশি মিস করি প্রাণের সিলেট শহর, আমরার ডুবাইতে যে গরম, আপনারা ডুবাই তো নিয়ে আসুন, ডুবাইত গরম লাগে আর আমরা এখানে ঠান্ডা লাগে। সাইদুল ইসলাম ভাই আমার লাইভটা শেয়ার করা যায়নি, মায়ার ভাই বড় ভাই জানাইবা। আর এস কোন জায়গা থেকে লাইভ করতেছেন ভাই? সিলেট শহরের আম্বরখানা পয়েন্টনে, আরও যদি শীত বাড়ে কিতা হইতে পারে আপনারা জানাইবা, আপনারা যে এলাকাতে আসেন আরও শীত বাড়লে খাম কাজ করতে পারবা নি। বর্তমান অবস্থায় মানুষ কিন্তু বুরু জমিন, যে বুরুদান যারা ক্ষেত্র আমন ধান তোলা শেষ, বুরুদানের জন্য জমিন তৈরি কররা, অনেকে জমিন তৈরি কররা, কেউ দল বাসরা, কেউ যেমন আমরা আঞ্চলিক ভাষা যারা কই আলিপুররা ধান লাগাইতা রুয়া লাগাইতা। তো এই পরিস্থিতির কৃষক সম্প্রদায়ের মানুষ কীভাবে খাজর একবার চিন্তা করুক। আসলে একটা বিষয় জানতাম চাইরাম, আমরা সাথে যারা যুক্ত আছেন মধ্যবিত্ত পরিবারের, উচ্চবিত্ত পরিবারের, নিম্নবিত্ত পরিবারের সব পরিবারও কিন্তু কেউ না কেউ কৃষির সাথে যুক্ত আছেন, তো কৃষক বাঁচলে বাঁচবে দেশ, অর্থাৎ কৃষকদের বাঁচাতে হবে। এই সময় তারা কেমন আছেন আপনারা কিতা মনে করেন? আপনি ঘুমতনে উঠতে পারা না, কমলো নিস্তনে উঠতে পারা না, শীত কাপড় ছাড়া আড়তা পারা না, যারা এই শীত হালকা কাপড় দিয়া পানিত নামরা ফেঁকো নামরা রুয়া রইরা তারা কিলা আছেন একবার আপনি চিন্তা করুক। সিলেট শহরের সিলেট সিটি কর্পোরেশনের আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে শফিকুর রহমান চৌধুরী, অর্থাৎ দুই আসন সিলেট দুই আসনের শফিকুর রহমান চৌধুরী, যিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এমনকি প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এর জন্য মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওনাকে অভিনন্দন জানিয়েছেন। সামনেই অর্থাৎ আপনারা দেখেছেন যে বিশাল গেট, আর সিলেটে আজকে কিন্তু দেখা গেছিলো যে অর্থাৎ শফিকুর রহমান চৌধুরী ঢাকা থেকে সিলেট এসেছিলেন, এর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি সিলেটের অনেক
আমজনতা ওনাকে রিসিভ করেছে যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তো নে আছেন প্রত্যেক আমরার সাথে তাকতা মূল্যবান মতামত জানাইতা ইসি তো আপনি ভালো আছেননি কতটুকু শীত লাগে জানাইবা ভালো লাগে নি তাও জানাইবা আব্দুস সুবহান সিলেট সুনামগঞ্জ জেলার সাতক দুয়ারা বাজার উপজেলাতে দেখছি ধন্যবাদ রনি মালাকার রুবেল আহা যে ঠান্ডা কেমন ঠান্ডা কত ডিগ্রি ঠান্ডা ওখান জানাকুয়া আপনি কোন জায়গা তো না দেখরা ওখান জানাকুয়া দেশও থাকলে কোন জায়গা বিদেশ থাকলে কোন জায়গা কতটুকু ঠান্ডা লাগে একটু জানাইবা আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ নিয়ে আপনার সাথে কথা কওয়ার চেষ্টা করি এখন আপনার সাথে শীত নিয়ে কথা কওয়ার চেষ্টা করি আর এই শীত ফুটপাতে বসবাস করি যারা কিন্তু ঘর বাড়ি নাই পত শিশু আছেন অনেক অনেক বৃদ্ধ মহিলা অনেক বাবার বয়সী পুরুষ কিন্তু ফুটপাতে দেখা যায় যে লঙ্গি গায়ে দিয়া হালকা শার্ট গায়ে দিয়া হালকা গেঞ্জি গায়ে দিয়া অথবা হালকা একটা চাদর গায়ে দিয়া আছেন আমরা কিন্তু তারারে পারি না একটা কমল দিতাম আপনি যদি একজন রে একটা কমল দেয় এক আমরার সাথে যারা যুক্ত তখন শুধু আপনারাও যদি যারা অবস্থা ভালো আছে একটা একটা কমল দেন আপনার আশপাশের যারা কিন্তু শীতর শীতর সময় কষ্ট করেন কষ্টতে ঘুমার তাহলে কিন্তু আমি মনে করি যে শীতর কারণে কেউ কষ্ট পাইত না আমরা আশপাশের তার পাশাপাশি যারা শহরে আছেন ফুটপাতও যারা আছে বসবাস করে কষ্ট করি তাকে তারারে যদি শীতর পোশাক দেই একটা একটা কমল দেয় একটা কমল বেশি নাই কিন্তু 250 টাকা থেকে 300 টাকা আমরা যদি একটা একটা কমল দেই তারা কিন্তু ফুটপাতও ঘুমাইলেও নিচে উপর দিয়া কোনোভাবে ঘুমাইতে পারবো এর জন্য আমি সবরে অনুরোধ করবো জোরাতে অনুরোধ করবো আপনি আপনার অবস্থান্তনে অসহায় হতদরিদ্র সম্বলহীন মানুষের পাশে দাঁড়ান আপনি দাঁড়ালে আপনারা দাঁড়ালে সমাজের চিত্র বদলানো সম্ভব অসহায় অসহায় মানুষ খুঁজে মিলবে না মানুষদের মানে ও মানুষটা খান দেরিলা মানুষ দেখা যাইতো না আমরা সাথে যারা সিলেটি চ্যানেলে আছেন দয়া করে কমেন্ট করবো আমার কথা ঠিক আছে নি আমার কথা শুনরানি আমার কথা বুঝরানি সাদিয়া ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আফা ভালো আছেন নি আপনি কোন জায়গা তো দেখা নূর হোসেন ভাই আমি ঢাকার রাজারবাগ থেকে দেখছি ধন্যবাদ কেমন আছেন সাদিয়া আফা আপনি আমি ভালো আছি সাইমুল ইসলাম এবার বিপিএল দেখতে কেখে যাবেন মানে আমরা লাইব ভাই সাইরা যে বিপিএল দেখাতে কেখে যাইব অবশ্যই তানোর কমেন্ট রিপ্লাই দিয়ে আপনারা কইতে পারেন তো বিপিএল দেখাতে আমরাও যাই মু আমরাও আপনারা বিপিএল এর কিছু আপডেট দেখাইবার চেষ্টা করবো অবশ্যই রনি মালাকা রুবেল ভাই সিলেট বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আদ্রিতা ফার্মেসি তাকি ভিডিওটা দেখলাম ভাই ধন্যবাদ ভাই আপনার বড় কমেন্ট আমি পড়তাম পারছি সাদিয়া সিলেট থেকে আছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলে যারা যুক্ত হয়েছেন প্রাইম সিলেটে আমাদের দুইটি চ্যানেল একসাথে লাইভে আছে আপনারা যে জায়গায় আছেন সেখানে কত ডিগ্রি তাপমাত্রা আর এই শীত কেমন আছেন আপনি আরও যদি শীত বৃদ্ধি পায় তাহলে আপনার আশপাশের জনজীবনের কি পরিস্থিতি হবে এমনকি আর শীত বৃদ্ধি পাইলে আপনার কাম কাজ করতে পারবানি বাহির হইতে পারবানি জানাইবা আমরা ধন্যবাদ জানাইরাম শালম বাইরে নজির কমপ্লেক্স পূর্ব শাহিদ গাতনে যুক্ত হওয়ার লাগিন আর নজির কমপ্লেক্সের একটা সুবিধা আছে 130 টাকায় শীতর শাল পাওয়া যায় 130 টাকায় শীতর পোশাক পাওয়া যায় সিলেটের পূর্ব শাহিদ গা নজির কমপ্লেক্স শালম ভাই যুক্ত হয়েছেন লাইন ধন্যবাদ জানাইরাম আর আমরা লাইভ তানোর এড একটু যুক্ত করলাম যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন আজকে 15 জানুয়ারি থেকে 30 জানুয়ারি সিলেটের জিন্দাবাজার ব্লু ওয়াটারের দ্বিতীয় তলায় কিন্তু জেক্স টেক্সটাইলে 20% 50% ডিসকাউন্ট চলে শীতের পোশাক সহ সব ধরনের আসলে এখানে শীতের পোশাক নাই শাড়ি থ্রি পিস আর লঙ্গি যেমন জর্জেট কাতান সব বিভিন্ন ধরনের শাড়ি আছে আর একটা বিষয় আমি দর্শকদের জানাইবার চেষ্টা করি আর যে বিভিন্ন মার্কেট অফার চলের তার পাশাপাশি আম্বরখানা পয়েন্টও যে জায়গাতে আছি ওয়া যেমন ওয়াকার ফুটওয়্যার ওয়াকারের যে শ্যু আছে শ্যু সর্বোচ্চ 70% এমনকি মানে আপ টু 70% সার আছে আম্বরখানা পয়েন্টের আশপাশে যেটা দেখলাম ওটা আপনারা জানাইলাম যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তো নিয়ে আসো আমরা সাথে থাকবা এস কে রাসেল আহমেদ ভাই কেমন আছো ভালো আছি ভাই আপনি কেমন আছেন ফাহমিদা জান্নাত তোমাতার কারণে শীত আইতে পারেন না আমরা কারণে শীত আইতে পারে না আমরা কারণে যদি আইতে পারে না ভাই আমরা কারণে যদি আফা আইতে পারে না আরো ভালো কারণ অসহায় মানুষগুলো আর কষ্ট করতো নাই রুজি না শীত নাই একেবারে কোন জায়গাতে না দেখা শীত নাই এখানে সাদিক ভাই ভাই আমি আছি জাগুয়া বাজার ধন্যবাদ জানাইরাম আমরার আশপাশে কি তার কোনো ভাই নাই নি আম্বরখানা পয়েন্ট অথবা বিভিন্ন জায়গাতে না আমরা সাথে সরাসরি আসেন আমরা লাইব আমরার দর্শক পরে দেখলে হইতো না এখন হইতো জাফর সাদিক মৌলভীবাজার থেকে আমাদের এই
এইদিকে বর্তমান ঠান্ডা সোলের 18 ডিগ্রি সেলসিয়াস আমরা সিলেট শহর 18 ডিগ্রি যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তো নে আসো হইন আমরা লাইভ দেখরা আমরা সাথে কমেন্ট কররা আমরা সাথে আমরা ভিডিওগুলো দেখবা পরে কমেন্ট করবা আমি অবশ্যই ধন্যবাদ জানাইমু এছাড়া কিন্তু বিভিন্ন জায়গা তো অনেক আসো হইন প্রত্যেককে কমেন্ট করবা মূল্যবান মতামত জানাই এবার শেষ পর্যন্ত আমরা সাথে থাকবা আমরা দেখতাম পারি আর অনেক অনেক যুক্ত বিভিন্ন জায়গা তো নে আকরাম হোসেন ভাই ফুটপাতে আটিয়া যাইরা জমির আলী ভাই উপশহর থেকে আন্তর্জাতিক মানবাধিকার সিলেট বিভাগ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দ্বিতীয় লন্ডন সিলেট ভাই সুন্দর লাগার কথা কেমন শীত লাগে জানা কয়া শালম ভাই আমি এখন ঢাকা মিরপুর ঢাকা মিরপুর আছেন ঠান্ডা বাতাস লাগে শাখাউদ হুসাইন ভাই ফ্রিতে কুন্তা দেননি ফ্রিতে কুন্তাও মিলে না ভাই খালিয়াত মুখে দিয়ে যায় না বিষয়টা জানেননি এসকে রাসেল আহমেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সাইমুল ইসলাম এবার বিপিএল খেলায় জমবে ইনশাল্লাহ দেখা যাক জমার কথাও এমডি ফয়েজ আহমেদ আমি ঢাকা থেকে ফয়েজ সিলেট ঠান্ডা কেমন ভাই 18 ডিগ্রি তাপমাত্রা আপনি যে জায়গাতে আছেন কত ডিগ্রি তাপমাত্রা একটু জানাইবা বিভিন্ন জায়গা তো না যারা যুক্ত হইছেন আমরা সাথে লাইভও থাকবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখেন বিভিন্ন ধরনের নিউজ দেখেন আপনারা আমি ধন্যবাদ জানাইলাম রাসেল ভাই ভাই শীত নাই ভাই আপনার শরীর না প্লাস্টিক একটু জানাইবা তুবাইল আহমেদ ধন্যবাদ আন্তর্জাতিক মানবাধিকার সিলেট বিভাগ আমি তো আপনার পাশে আমার অফিসে বসা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম কে এম খলিলুর রহমান ঢাকা বসুন্ধরা থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসলে যারা সরাসরি দেখছেন যারা দেখবেন যারা শুনছেন যারা শুনবেন যারা পরবর্তীতে দেখবেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন আমরা আপনাদের সাথে আছি সাথে থাকতে চাই মিজান আহমেদ সিলেট বিশ্বনাথ থেকে দেখছি ধন্যবাদ আসলে আমরা আপনাদের সাথে আছি সাথে থাকতে চাই সঙ্গ নিচ্ছি সঙ্গ দিতে চাই মতামত জানাবেন আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবেন নজির আলম ভাই আমি জকিগঞ্জ থেকে উসমান গনি আমি উমান থেকে আছি উমান অনেক গরমদের তুফাইল ভাই ধন্যবাদ আর বিভিন্ন জায়গা তো যারা দেখরা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাইবা এমনকি আমরা সাথে থাকার চেষ্টা করবা যারা আমরা সাথে আসো আমরা নিচ থেকে কিন্তু দুইজন ভাই দেখতাম পারি আর যে লাইভ দেখরা ভাই তারা ধন্যবাদ জানাই আর ভাই তারা আইডি নাম জানা নাই যারা বিভিন্ন জায়গা তো আসো রুজিনা বেগম ভাই আপনার সামনে বাদাম আছে দেখতেছি ও বাদাম আছে শুধু বাদাম নয় শীত মটরশুটি বাদাম এরপর সিমের বিচি না ভাই সিমের বিচিও আছে অর্থাৎ শীত মানুষগুলো সিলেটি ভাষা উড়ির বিচি যেটা কয় আগে এগুলো আছে খলিলুর রহমান ধন্যবাদ জানাইরাম নুসরাত ফারেহা মানিকগঞ্জ থেকে এস এম মোস্তফা কামাল সৌদি আরব মদিনা থেকে দেখছি বাড়ি গোয়েন্ডার ধন্যবাদ জানাচ্ছি মায়ার ভাই লাইভটা শেয়ার করা যায়নি জানাইবা তুফাইল আহমেদ রাতারগুল শীত আসে না ভাই রাতারগুল শীত আসে না রাতারগুল সুয়াম ফরেস্ট আমরা যাওয়া হয়েছে আরও যাওয়া হবে ধন্যবাদ জানাচ্ছি এমডি লুৎফুর রহমান নাহিদ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো লুৎফুর রহমান নাহিদ আমার তালতো ভাই সৌদিতে ছিল সফরে দেশে এসেছে আবারও যেন ভালোভাবে সৌদিতে যেতে পারে তার জন্য দোয়া করবেন তোমার যাত্রা শুভ হোক প্রিয় ভাই লুৎফুর রহমান নাহিদ যারা আমাদের সাথে আছেন আমার তোমার পাশে আছি আমি স্যার ধন্যবাদ জানাচ্ছি তারেক আহমেদ ধন্যবাদ প্রাইম সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যারা যুক্ত হবেন যারা দেখছেন যারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে মূল্যবান মতামত জানাবেন আরও যদি শীত বাড়ে তখন কী হবে আপনি শীতের পোশাক এখন পরেছেন একটা বা দেখি আরেকটা কিনবেন নাকি উসমান গনি ভাই আমি সারাক্ষণ আপনার লাইভ দেখি খুব ভালো লাগে আমি ওমান আছি ওমানে ঠান্ডা কম ভাই যান কত ডিগ্রি তাপমাত্রা ভাই একটু জানাবেন আপনার আইডি নামটা আবার পড়তে চাই উসমান গনি ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে থাকবেন সব সময় ইনশাল্লাহ ফয়েজ ভাই তাপমাত্রা ষোলো ডিগ্রি তাপমাত্রা ঢাকায় জানতে পারলাম ফয়েজ ভাইয়ের মাধ্যমে ঢাকা নাকি ফয়েজ ভাই জানিয়ে দেবেন আরেকটি কমেন্টে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন এস বি জুবায়ের মিয়া মাশাআল্লাহ ভাই ভাই দ্বিতীয় লন্ডনে সিলেট আসলে দ্বিতীয় লন্ডন হওয়া জানে দ্বিতীয় সিলেট কিন্তু অনেক ক্লিন আর আমরা মেয়র আনোয়ার চৌধুরী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর এমন সুন্দর করছেন যে গ্রিন এবং ক্লিন নগরী হওয়া যায় বিভিন্ন জায়গা তো যারা দেখরা দেখিয়া যাইবা ফুটপাথর যে মানুষগুলো আটিয়ে যাই একটু একটু দেখো শীতের পোশাক ফরিয়া সবে আটিয়ে যাইরা কয়েকজন ভাই মাথায় টুপি ওরা সুন্দর লাগলো কিন্তু সামাদ চৌধুরী আমি কুলাউরা থেকে দেখছি রাজু ভাই লন্ডন ক্যামডেনও আসুন 3 ডিগ্রি জাকির আহমেদ ধন্যবাদ আহমেদ হুসাইন ভাই আপনার লাইভ দেখলে অনেক ভালো লাগে ভাই আর আপনারে ধন্যবাদ ভাই আমরা লাইভ দেখার লাগিন ফয়েজ ভাই ঢাকা থেকে আছি ধন্যবাদ জানাচ্ছি ভাই ফয়েজ ভাই ঢাকা জানাইছেন 16 ডিগ্রি তাপমাত্রা আর সিলেট 18 ডিগ্রি তাপমাত্রা
যারা আমাদের সাথে আছেন অর্থাৎ ঢাকা থেকে সিলেট শীত বেশি সিলেট সীমান্তবর্তী এলাকা আমরা যে জায়গায় আছি আমাদের পাশে গোয়াইনঘাট ওবাই গাও 0 পয়েন্ট আমরা সুজা কোম্পানিগঞ্জ ওখানে গাও 0 পয়েন্ট সাদাপাথর আমরা সুজা সুনামগঞ্জ আউদিকে গাও 0 পয়েন্ট আমরা যেদিকে যাইমু সীমান্তবর্তী এলাকা এখানে শীত বেশি যারা আমরা লগে বিভিন্ন জায়গাতে আছেন এমডি আমিনুর চৌধুরী সিলেটি অনলাইন চ্যানেলের সম্মানিত পরিচালক যুক্ত হয়েছেন আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আপনার শৈলের অবস্থা কি পরিবার পরিজন সবাই কেমন আছে আর এই শীতে যাই হোক যদি আর শীত বৃদ্ধি পায় কি হতে পারে জনজীবনের আল্লাহ তাআলা দয়া করুক আগামী বৃহস্পতিবার শুক্রবার পরে আরো শীত বাড়তে পারে তবে আল্লাহ দয়া করলে সবকিছুই সম্ভব এই শীতও লাগবে না আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আছেন যে যে জায়গাতে যুক্ত আছেন শীত কেমন আছেন আপনি কেমন আছেন আপনার পরিবারের সদস্যরা কোন দেশে আছেন নাকি বিদেশ আছেন সিলেট আছেন নাকি অন্য কোন জায়গায় আছেন বাংলাদেশের কোন জেলাতে আছেন যে জেলায় আছেন সেখানে তাপমাত্রা কি এমডি আমিনুর চৌধুরী কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি পড়লাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা দেখবেন সালামের উত্তর দিবেন সামা চৌধুরী ভাই পাহাড়ি এলাকায় শীত খুব বেশি জি ভাই মেহরাব হোসেন ভাই আমি হরিপুর থেকে ধন্যবাদ জানাইলাম হরিপুর যাওয়া হইব আসর মাংস খাওয়া হইব যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে আসেন হরিপুরে অনেকে কিন্তু আসর মাংস লাগিন শুনেন তারুমিয়ার হোটেল সম্ভবত নাকি দা ভাই তারুমিয়ার হোটেল অনেকে গেছেন অনেকে যাইবা সম্ভবত যারা আমরা সাথে আসেন মূল্যবান মতামত জানাইবা আমরা সাথে থাকবা এই শীত কোনো পর্যটন স্পটে ঘুরাত গেছলানি গরিবের সাজে খেত অর্থাৎ অথবা বা অনেকে বলেন সিলেটের বুকে এক খণ্ড সাজেক অর্থাৎ পাহাড় বেয়ে সূর্য অস্তের ভিউ সূর্য এমনকি সূর্য উদয়ের ভিউ দেখা যায় এখানে ইচ্ছে ডানা রয়েছে বৃষ্টি বিলাস রয়েছে প্রজাপতি রয়েছে দেখার মতো জায়গা রয়েছে এখানে তাবুতে রাত্রি যাপন করা যায় বিভিন্ন ধরনের অর্থাৎ মাত্র 50 টাকা খরচ করে আপনি কিন্তু সাজকের সাজেকের যে অনুভূতি রয়েছে সেটি অনুভব করতে পারেন সিলেটের দুফাগুলো অর্থাৎ সিলেট বুলাগঞ্জ রুটের দুফাগুলো হয়ে সাহেব বাজার যাবেন সাহেব বাজার থেকে রুদ্রছায়া বললেই আপনাকে নিয়ে যাবে অটো নিবে মাত্র 10 টাকা টিকিট 50 টাকা অর্থাৎ 60 টাকা খরচ করে আপনি দেখতে পারেন গরিবের সাজেক অথবা সিলেটের বুকে একখানে একখণ্ড সাজেক আমাদের কাছে ভিডিও আছে হয়তো সিলেটের চ্যানেলে আপনারা পাবেন প্রাইম সিলেটেও আপনারা পাবেন অবশ্যই আমরা আমাদের যাওয়া হবে রুদ্রছায়ায় রুদ্রছায়ায় যারা আমাদের সাথে আছেন রুদ্রছায়ায় এসেছেন কিনা সিলেটের সাদাপাথর সিলেটের জাফলং সিলেটের কোনো পর্যটন স্পটে আপনি এসেছেন কিনা জানাবেন সামা চৌধুরী ভাই 20 তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে মোহাম্মদ আজমল শাহ বড় ভাই আমি সিলেট জগন্নাথপুর থেকে দেখছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসলে আমাদের যে বিভিন্ন ধরনের লাইভে শত শত মানুষ থাকেন হাজারো মানুষ থাকেন বিভিন্ন জায়গা থেকে আমরা আপনার সাথে আছি বিসমিল্লাহ টেস্টি আলিম সম্ভবত আমরা নিচে আমরা আম্বরখানা পয়েন্টও আছি আম্বরখানা পয়েন্ট বিসমিল্লাহ টেস্টি আলিম খেয়ে খেয়ে খাইছ আমরা লাইভও যারা আছেন একটু জানাইবা আমরা একটু আগে তার স্বাদ নিছি যদি হালিমর জগত সিলেট শহর হালিম থাকে আমি মনে করি বিসমিল্লাহ টেস্টি আলিম সেরা আমি নিজে খাইছি স্বাদ নিছি এরপর চাউলের গুড়ি দেশি চাউলের গুড়ির যে রুটি পাওয়া যায় এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপনারা নিজে স্বাদ নিয়ে আমার কমেন্ট পরে হইলেও জানাইবা কতটুকু সত্য কইলাম বিসমিল্লাহ টেস্টি আলিম আপনারা খাইছেননি জানাইবা আসলে সিরিয়াল মিলে না এমডি আমিনুর চৌধুরী আলহামদুলিল্লাহ আই এম ফাইন ধন্যবাদ জানাচ্ছি ভাই আই এম সেম টু ইউ আল্লাহ তালা আমরা রেও বলা রাখছেন যারা বিভিন্ন জায়গাতে আসেন মতামত জানাইবা ফারুক আহমেদ শহীদুল উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলা বুরুশামারি উপজেলা থেকে প্রচণ্ড ঠান্ডা ভাই কুড়িগ্রাম ঠান্ডা লাগারও কথা ভাই আসলে যারা আমরা লগে যুক্ত আছেন সিলেট শহরের কেউ আসেননি আম্বরখানা পয়েন্ট ডিঙ্গির পাশে আগে আছেন বিসমিল্লাহ টেস্টি আলিম এখন আম্বরখানা পয়েন্টে অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে টেস্টি আলিমের অবস্থান আপনারা খাইছেন একটু জানাইবা যে যে সময় শুনবা ও ভাই ও সময় জানাইবা আমরা আপনারা সাথে আর আছি মাত্র 3 থেকে 4 মিনিট মতামত জানাইবা আর শত শত ভাই আইন আসেন শত শত বই নাই আসেন বিশ্ব বিভিন্ন দেশ তো আসেন আপনারা আমার সালাম রইল আসসালামু আলাইকুম উসমান গনি ভাই উমানের তাপমাত্রা হলো 20 ডিগ্রি মানে এখন 20 ডিগ্রি না 23 ডিগ্রি কইছে উসমান গনি ভাই কইরা উমানের তাপমাত্রা এখন 23 ডিগ্রি আকরাম হুসাইন খৈরা আলিম মানে হালিম খাইলে শরীর গরম হইব জিও ভাই শরীর গরম হইব আশরাফ রহমান ভাই আমি জকিগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হচ্ছেন দেখছেন দেখবেন শুনছেন শুনবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের পরবর্তীতে হলেও জানাবেন আমরা আপনাদের সাথে দীর্ঘক্ষণ ছিলাম যারা দেখছেন
কমেন্ট করছেন, পরবর্তীতে কমেন্ট করবেন, আমার সালাম নেবেন, এমনকি শীতে কেমন আছেন আপনি তাও জানাবেন, আপনি যেখানে আছেন সেখানে তাপমাত্রা কত তাও জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে আমরা বিদায় নিচ্ছি। শেষ কমেন্ট পড়ছি, স্বাধীন আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, আমি জকিগঞ্জ উপজেলা থেকে, আপনার কথা আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ জানাচ্ছি ভাই, দোয়া করবেন আমরা যেন আপনাদের এভাবেই ভালো লাগার কথাগুলো দিয়ে সিলেট থেকে বিভিন্ন ধরনের নিউজ তুলে ধরতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এমনকি সিলেটের আপডেট খবরগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি, এর জন্য দোয়া চাইব। জাভেদ ভাই ধন্যবাদ জানান, জাভেদ ভাই, রাজু ভাই, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।